ব্যস্ততার কারণে প্রেম করতে পারছেন না জনপ্রিয় পপ গায়িকা ডুয়ালিপা। গানের সুরে যেমন দর্শকদের ভাসিয়েছেন, সেভাবে সঞ্চালনায়ও মুগ্ধতা ছড়িয়েছেন। গোটা বছরই থাকেন আলোচনায়, কখনো গান কখনো ফ্যাশন নিয়ে থাকেন তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়েও এই গায়িকাকে আলোচনায় থাকতে দেখা যায়। নিজের ক্যারিয়ার সহ নানা প্রসঙ্গে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ডুয়া লিপা। জানিয়েছেন এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি গ্রেটা গারউইগের বার্বি সিনেমায়ও একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ কারণে সিনেমাটি মুক্তির আগে তাকে হাজির হতে হয়েছে সিনেমা প্রচারণায়। আগামী বছর মুক্তির অপেক্ষায় থাকা তৃতীয় অ্যালবাম নিয়েও কাজের শেষ নেই তার। আর এসব ব্যস্ততার কারণে প্রিয় মানুষকে সময় দিতে পারছেন না পপ গায়িকা ডুয়া লিপা। আর প্রেম জীবনে আনোয়ার হাদিদের সঙ্গে বিচ্ছেদের পর তিনি আর একা থাকেননি। প্রেমে মজেন ফরাসি নির্মাতা রোমেন গাব্রাসের সঙ্গে। এন্টারটেনমেন্ট টুনাইটের প্রতিবেদন অনুসারে এই জুটি একসঙ্গে লন্ডনে একটি পার্টিতে মিলিত হয়েছিল। ফেব্রুয়ারিতে প্যারিস ফ্যাশন উইকে এই জুটিকে দুজন দুজনের হাত ধরে থাকতে দেখা যায়। প্রেমিকের হাত ধরে কানের লাল গালিচায়ও একসঙ্গে হাঁটতে দেখা গেছে এই দুই তারকাকে। তাদের রোমান্স মুগ্ধ করেছিল সবাইকে, কিন্তু কাজের ব্যস্ততার কারণে সে প্রেমে একদমই সময় দিতে পারছেন না একাধিক গুণে গুণান্বিত এই গায়িকা। বিনোদন একাত্তর, পিআইবি একাত্তর টিভি।